নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ 1 জুলাই এবং আজকের দিন থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে এই 7 রাশি সোনার সিংহাসনে বসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই কথাটি শুনে হয়তোবা আপনাদের মনে হতেই পারে যে এটি ফালতু কথা, তাই তো? যদি এরকম আপনাদের মনে হয় তাহলে ভিডিওটি আরেকটু পার্ট দেখে নিন, তাহলে আপনাদের উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র এমন একটি জিনিস যা আপনাদেরকে ভবিষ্যৎ বলে দিতে পারে। হ্যাঁ, তবে মৃত্যু বলতে পারে না, কিন্তু ভবিষ্যৎ বলে দিতে পারে। এবং আজকে যারা বড় বড় সফলতা পেয়েছে তারা জ্যোতিষীয় জ্ঞান নিয়ে কিন্তু এগিয়ে কিন্তু তারা সফলতা পেয়েছে। কোন সময়টা আপনাদের জন্য সুটেবল, কখন আপনি চাকরির ইন্টারভিউয়ে যাবেন, কখন আপনি কোনো প্রপার্টি কিনবেন, একটি কথা যদি আমি এখন বলি আপনাদেরকে ভাবতে বাধ্য করে দেবে। আমরা যখন বিয়ের পিঁড়িতে বসি না, তখন কিন্তু দিন ক্ষণ সমস্তটাই দেখি, তিথি, তাই তো? এবং যে টাইমের মধ্যে বিয়ে না হলে সে মেয়েটিকে কিন্তু লগ্ন ভ্রষ্টা বলা হয়। তাহলে এই দিনক্ষণ কোথা থেকে আসে? জ্যোতিষশাস্ত্র থেকে। হ্যাঁ বন্ধুরা, তাই অবিশ্বাসের কোনো ব্যাপার না, কারণ আজকে আপনার কাছে পয়সা নাই বলে আপনি হয়তো ভাবছেন যে সারা জীবনেও আপনি পয়সা কামাতে পারবেন না বা আপনার জীবনে ধন আসবে না। এটা আপনি একদম ভুল কথা ভাবছেন, কারণ এইরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে যার পূর্বে প্রচুর কিছু ছিল, সে এখন ফকির। এবং এরকমও উদাহরণ রয়েছে যার কিছুই ছিল না, সে আজ কোনো ইন্ডাস্ট্রির মালিক বা তার প্রচুর প্রপার্টি রয়েছে এবং 10টা চাকর বাকর খাটাচ্ছে। কি বিশ্বাস হলো? তো তাহলে এটাও জেনে রাখুন যে এই 7 রাশির জাতক ও জাতিকারা সোনার সিংহাসনে বসতে চলেছে, অবশ্যই বসতে চলেছে। কিন্তু আমি ভিডিওর শেষ পার্টে কিছু কথা বলবো, সেই কথাটাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সকলেই জানেন যে গ্রহের অবস্থান কিন্তু কথা বলে, এবং আপনারা এটাও জানেন যে বৃহস্পতি কিন্তু নিজ গৃহে কিন্তু প্রত্যাবর্তন করেছে। এর পাশাপাশি শনি তার বলবত্তা অর্থাৎ তার পাওয়ার 5 ডিগ্রির উপরে দাঁড়িয়ে আছে। এছাড়াও বুধের পাওয়ার এক্সট্রিম পর্যায়ে রয়েছে। এছাড়াও শুক্রের পাওয়ার আগের থেকে অনেক পরিমাণে বেড়ে গেছে। এতগুলো বড় বড় প্ল্যানেট যখন আপনার উপর ফোকাস করবে, তখন নিশ্চয়ই বীজ অঙ্কুরিত হবেই হবে, তাই তো? তো আসুন জেনে নিন কোন সেই সৌভাগ্যবান 7টি রাশি, যে রাশিগুলি সোনার সিংহাসনে বসতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক? তাহলে আপনি জেনে রাখুন আপনি সোনার সিংহাসনে বসতে চলেছেন আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ আজ থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে দ্বিতীয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে জেনে রাখুন আপনিও কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন আজকের ডেট থেকে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনিও সোনার সিংহাসনে বসতে চলেছেন আজকের ডেট থেকে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে। এরপরে 4 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা? তাহলে আপনিও সোনার সিংহাসনে বসতে চলেছেন আজ থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে। এরপরের যে 5 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, এই মকর রাশির কথা বললাম বলেই একটি কথা আমাকে বলতেই হয় যে মকর রাশির জাতক ও জাতিকারা সবচেয়ে বেশি হার্ট হয়,
সবচেয়ে বেশি দুঃখে থাকে। আমি বলবো না ইঞ্জিনিয়ারের সমস্ত রাশি আনন্দে থাকে, কিন্তু মকর রাশির জাতক ও জাতিকারা বেশি পরিমাণে দুঃখে থাকে। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, তাদের জীবনে আনন্দ জিনিসটাই কি তারা ছেড়ে জানে না। কিন্তু আনন্দের বিষয় এটাই যে আপনারাও এই সিংহাসনে কিন্তু বসতে চলেছেন আজ থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ 20 সেপ্টেম্বরের মধ্যে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি বৃষ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনিও কিন্তু সোনার সিংহাসনে বসতে চলেছেন। এবার আসি আমি ভিডিওর শেষ পার্টে, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। দেখুন, একটা বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই, মানুষের জীবনে উত্থান এবং পতন দুটোই রয়েছে। কোনো মানুষ আপ হচ্ছে, কোনো মানুষ ডাউন হচ্ছে। তো যে রাশিগুলির কথা বললাম সেই রাশিগুলি কিন্তু আপ হতে চলেছে, এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা। এবার আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের নিজস্ব জন্ম ছকটি খুলুন এবং সেখানে দেখুন যে বৃহস্পতির অবস্থান কীরকম রয়েছে, সেখানে দেখুন শনির অবস্থান কীরকম রয়েছে, সেখানে দেখুন শুক্রের অবস্থান কীরকম রয়েছে। যদি বৃহস্পতি রাহুযুক্ত, বৃহস্পতি কেতুযুক্ত, বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতি অষ্টমে থাকে, তাহলে কিন্তু আপনারা সোনার সিংহাসনে বসতে পারবেন না। এরপরে আরেকটি প্ল্যানেট শনি। শনি যদি আপনার তুঙ্গস্থ থাকে, আপনার যদি শনি রাহুযুক্ত বা কেতুযুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি সোনার সিংহাসনে বসবেন। এরপরে আসি শুক্র। আপনার যদি শুক্র পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সোনার সিংহাসনে বসতে বাধ্য। এবং সবশেষে আসি বুধ, যেটি বুদ্ধি দেয় আমাদের, কারণ প্রতিটি মানুষের জীবনে সঠিক বুদ্ধির প্রয়োগে কিন্তু মানুষ 1 স্টেপ এগিয়ে যায়। নয়তো আজকে যদি বুদ্ধির ব্যাপারটা নাই থাকতো তাহলে যারা স্টেশনে কুলিগিরি করতো তারাই সবচেয়ে ধনী হতো, তাই না? তো যারা বুদ্ধি বা টেকনিক নিয়ে চলে তারাই আর সফল। তো এই বুধ যদি আপনার নিচস্থ থাকে, বুধ যদি কেতুযুক্ত থাকে, বুধ যদি রাহুযুক্ত থাকে, তাহলে কিন্তু সোনার সিংহাসনে আর বসা হলো না। তবে দুঃখ পাবেন না, সোনার সিংহাসন না পেলেও আপনারা চাঁদের সিংহাসন তো পাবেনই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।